মাথায় সর্দারি ছুরি দিয়ে এই অরূপ আর রতনের মাঝে চিরে দুভাগ করে দেবেন না শ্বশুর ভাই। তুমি কি তোমার ছেলে চাঁদের ভবিষ্যতের কথা ভাববে না? আর চাঁদের ভবিষ্যৎ দুরকম। কি রকম? আমাদের মতো উল্টো আকাশে চাঁদ থাকলে অনিবার্য কারণে অমাবস্যা, আর আমার ছোট বউমার মতো আকাশে চাঁদ থাকলে অনিবার্য কারণে জ্যোৎস্না জ্যোৎস্না। তুমি কি বলতে চাও মায়ের চেয়ে কাকিমার দরদ বেশি? আরে যে সংসারে এই বুড়ো শ্বশুর আশ্রয় নেয় সেখানে তো পালন করতে হবে নির্জল একাদশী। ওরে ও তুই না বাবা, আমার আর এখানে থাকা চলবে না। তোরা দুজনে কথা বল আর আমিও ততক্ষণে এই পেপার পড়তে চললাম। সেলাম শ্বশুর মশাই, তোমার চরণে হাজারো হাজারো সেলাম। এই যে তুমি কি মনে করেছো আমি খোলাম কুচি খোলাম? তুমি কি মনে করেছো আমি এই যুগে অধিকাংশ পুরুষের মতো হয়ে থাকবো এই বইয়ের পোষা গোলাম? আমি কি তোমাকে সেই কথাই বললাম? দুষ্ট কথা কা, বিনা কারণে তুমি আমার উপর রেগে যাও। আচ্ছা বসো বসো। আমি বলছিলাম কি, এই গায়ের হিন্দু মুসলমান গরিব মধ্যবিত্ত এদের জন্য তো তুমি অনেক কিছু করেছো, এবার নিজের জন্য কিছু ভেবেছো? তুমি আর তোমার বাবা আমার হয়ে ভেবেই দিচ্ছ। রাগ করো না লক্ষ্মীজি, চাঁদের কলেজ পড়া শেষ হয়ে এলো, এখনো কি তোমার ওই গরিব মধ্যবিত্ত গায়ের হিন্দু মুসলমান ছেলেদের নিয়ে হই হুল্লোড় করাটা তার পক্ষে ভালো হচ্ছে? তার বাবা কাকা চিরকাল যা করেছে সেও তাই করবে। তার বাবা কি এই গায়ে কোনো মেয়ের সঙ্গে প্রেম করেছিল? তার মানে এই গায়ে সবাই জানে ছোট বউয়ের ভাই যে শিউলির সঙ্গে চাঁদের অবাধ মেলামেশার কথা, আর তুমি জানো না? কেন জানবো না? ছোট বউ বলেই রেখেছে তার ভাইয়ের সঙ্গে চাঁদের বিয়ে দেবে। না, ছোট বউকে সে সুযোগ দেওয়া হবে না। আমি ঠিক করেছি বেকা চৌধুরী শালির সঙ্গে আমার চাঁদের বিয়ে দেব। না, সে সুযোগ তোমার দেওয়া হবে না। উঠে পড়লে কেন, আমার কথাটা শোনো। এই ব্যাপারে বেকা ঠাকুরপুর সঙ্গে আমার কথাবার্তা হয়ে গেছে। কি বললে? যে বেকা চৌধুরী সারা গ্রামে শত্রু, যে বেকা চৌধুরী সাতদিন হাজত করেছিল, তুমি সেই বেকা চৌধুরী শালির সঙ্গে আমার ছেলে বিয়ে ঠিক করেছো, এই ফুসবন্ধটা নিশ্চয় তোমার বাবা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছেই তো। আমি তোমাকে সাবধান করে দিয়েছি বড় বউ, এই বয়সে আর খুকি সেজে থেকো না, বাকি কথাটা আমার ছোট ভাই ছোট বউমার সঙ্গে যুক্তি করে আজ রাতে আমি তোমাকে বলবো। হ্যাঁ হ্যাঁ তাই বলো, আমি আজ রাতে আমার লাস্ট ডিসিশনটা জানিয়ে দেব। ওরে ও তুই না, আমি তো আড়ি পেতে সব কথাই শুনলাম আর সঙ্গে সঙ্গে প্ল্যানও শুকে ফেললাম। কি প্ল্যান বাবা? বাবা এই প্ল্যানে বাঁচাধন কি আমার ধরা পড়তেই হবে। এই গঙ্গাধরের বুদ্ধির জালে কোথাকার কোন মায়ের পায়ের ভাইয়ের তেলে পড়া ওই শিউলির সাথে চাঁদের বীর ব্যাপারটা একেবারে ভেস্তে দিতে হবে। আসতে বলো বাবা আসতে বলো, ওই কালকার শুনে দেওয়ার আর শয়তানি যাটা শুনতে পাবি। আমি কাল সকালে বেড়াতে যাওয়ার ভান করে বেকা যদি বাড়ি যাবো, তাকে বলবো তোমার শালির বিয়েতে তা তুমি কি কি যৌতুক দেবে একটা ফর্দ করে ফেলো তো। বাবা তাহলে আমারও একটা কথা শোনো বাবা, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখে মন ভরে না। আরে তুই না, কালকে শোবার সময় দরজায় খিল দিয়ে আমি সিনেমা দেখতে দেখতে একটা কথা ভেবেছিলাম। কি কথা বাবা? ভেবে ফেললাম যে ডাকাকে বলবো একটা কালার টিভি দিতে, কি বলিস বল? নাও বাবা একটা আঙ্গুর খাও। ভালো, খুব ভালো। তা দাদু এই বয়সে ঘরে বসে বসে দেখবি নাকি ওই আটলান্টা ছবিগুলো? বলি তোমার বয়সটা কি কমে গেল গো দাদু? এই 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 বেটা খবর দাও, আমাকে দাদু বলবি না। তাহলে কি বলবো দাদা? ঠিক আছে মিটিয়ে দেব তোমার মনের আমি দাদ দাবি। তোমার জন্য আমার ভীষণ দুঃখ হয় কেন জানো গো দাদু? তোমাকে দেখলে মনে হয় তুমি জানো আমি না না ওই দুঃখ মিয়া।
এরই মধ্যে ভাবি ছেলের বইয়ের গায়ে হাত তুলে তাকে এরই মধ্যে করে দেবে পর। ধর তো তুলি না। হ্যাঁ, ওই চুলি মুড়ি ধর। আমাকে ধরবে? তরবড় করো না, একদম তরবড় করো না গো দাদু, একদম তরবড় করো না। আমি তোমাদের মতো না, ওই টিনে দুধু খেয়ে বড় হইনি। হ্যাঁ, আমি চাষার মেয়ে, ওই গাছে উঠে পেয়ারা পারি, তাই কারো পেয়ারা পোনা দেখলে না আমি তাকে একদম স্বচ্ছই করতে পারি না। আমার দাদার মতো, ভাইয়ের মতো, তাদের সঙ্গে মিলে মিশে আমি পেয়ারা পাড়ি, তারপর নদীতে ঝাঁপ দিয়ে পড়ে আমি সাঁতার কাটি, তাই কারো পেয়ারা পোনা দেখলে না আমি একদম সহ্য করবো না বলে দিচ্ছি। শহরের সভ্যতার বহর আমার খুব ভালো করে জানা আছে। শুধু মুখে ফুটুনি, তাহলে দেখবে তোমাদের শহরে মেয়েদের মতো ওই কারো ছলা কলা আমি কিছুই জানি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি মুখে কেমন ফুটুনি দিচ্ছি, ভালো করে দেখো আমি কেমন করে ফুটুনি দিই তোমাদের শহরের মতো। হ্যাঁ, যা রাস্তা ঝুমলো মে, আরে না রে না রে না, যা রাস্তা ঘুমলো মে, আরে না রে না রে না, এ বুড়ো শোনো, আর তুঝে চুমলো মে, আরে না রে বাবা না, মে চলে কতখানি জলে ভেজে কতগুলো মুসুরি দেখলি তো না? তোর যা তার ভাই যে শিখিয়ে দিয়েছে কত রকম ছল চাতুরি দেখো না। আমি কি করি, ছোট ভাইয়ের বাহাদুরি আজ আমি ভাঙবো, নিজে না এসে ভাইজিকে পাঠিয়ে আমাকে এইভাবে অপমান, আজ আমি এই সংসারে আগুন লাগাবো লাগাবো লাগাবো। দিদি ছি, এই তিল সন্ধে বেলায় আমার অলক্ষণে কথাগুলো বলো না, বলতে নেই, গায়ের লোকে শুনলে ঢিঢি পড়ে যাবে। তোর মতো লক্ষ্মী যখন এই সংসারটাকে আঁচল ঢাকা দিয়ে রেখেছে সেখানে আর ভয় কি? দিদি ছি দিদি, এমন করে বলে না, বলতে নেই, এবারে লক্ষ্য আমি কেন হব, তুমি তো ঠাট্টা করছো বুঝি। ও মা, ঠাট্টা কেন করতে যাব বলুন, আপনার মেয়ে থাকতে আমি এবারে কে বলুন। নে নে, তাড়াতাড়ি সন্ধেটা দেখে নে, তোর সঙ্গে আমার কথা আছে। মাটির প্রদীপ জেলে রেখে যায় সন্ধ্যা তুলসী তলায়, বারো মাসি আর তেরো পার্বণে শারদ।